অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 29শে মার্চ টু 4ঠা এপ্রিল কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আপনাদেরকে এই ফলাদেশ আমি আপনাদের প্রতি সপ্তাহে তুলে ধরি। দেখুন, এই রাশিফলটি আপনাদেরকে আগামী সপ্তাহটা কী ফল হতে চলেছে তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কেমন লাগছে আপনাদেরকে এই সাপ্তাহিক রাশিফল অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো শুরু করা যাক মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই 29শে মার্চ টু 4ঠা এপ্রিল কী ঘটনাগুলো ঘটতে চলেছে, প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো কিন্তু থাকছে। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু সপ্তাহের প্রথম ভাগে কিন্তু থাকছে না, কিন্তু সপ্তাহের মাঝামাঝি দিকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশনের জায়গা তৈরি করছে। গোল্ডেন কাপ এর সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং কোনো জায়গাতে ভ্রমণ এবং ভাগ্যের সাপোর্ট পাওয়া, অর্থাৎ যে কোনো বিষয়ে আপনার কিন্তু ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন সপ্তাহের শেষ ভাগে। এবং আপনাদের এ সপ্তাহে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। কর্ম জায়গাটাতে কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে, অর্থাৎ কর্মক্ষেত্রে পরিবর্তন বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা একটা তৈরি করছে মেষ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের সফলতা, লাভ, সাকসেস কিন্তু থাকছে, অর্থাৎ আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু পাবেন। তবে ছোটোখাটো চোট আঘাত লাগা এই সম্ভাবনা থাকছে, রক্তপাত, আপনারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবং কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম করে ফেলা, অর্থাৎ এই জায়গাটা আপনারা, আপনি যদি বিশ্বাসী মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এর পাশাপাশি সন্তান সুখের জায়গা তৈরি করছে, যাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল সে সন্তান সুখের জায়গা কিন্তু আপনার তৈরি করছে। এবং আর্থিক স্থিতির জায়গা, ধনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, কিন্তু প্রচুর পরিমাণে এই সপ্তাহে আপনাদের কিন্তু ব্যয় নির্দেশ করছে। ছোটোখাটো ভ্রমণ যোগ থাকছে এই সপ্তাহে, বিশ্বরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ। এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে থাকছে। এবং সপ্তাহের শেষ ভাগে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শরীর নিয়ে আপনাদের সমস্যা হতে পারে, অর্থাৎ ছোটোখাটো ঠান্ডা লাগা বা আপনাদের ব্যথাজনিত সমস্যা এই জায়গাগুলো থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গাটা, কর্মক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। এরপরের যে রাশি মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকছে না। প্রেমের জায়গাটা যদি আসি, প্রেমজ জায়গাটাতে আপনারা কিন্তু সাকসেস কিন্তু পাবেন, অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ আপনাদের নির্দেশ করছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টাকা চোখ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ যে কোনো কাজ করবেন একটু হলেও বুদ্ধি দিয়ে কাজ করুন, অর্থাৎ হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে কাজ করার জন্য টাকা চোখ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। আপনি মিথুন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। এবং
ক্যারিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু থাকছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গায় কিন্তু থাকছে, অর্থাৎ মায়ের হেলথ নিয়ে আপনাদের কিন্তু কিছু হলো টেনশন কিন্তু এই সপ্তাহে থাকছে। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক, শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু নেই, শরীরগত দিক কিন্তু ভালো। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে সুখ এবং ভাগ্যের সাপোর্ট পাওয়া। কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু থাকছে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশির ক্ষেত্রে এবং শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। কর্কট রাশির ক্ষেত্রে বিবাহের কানেকশান কিন্তু থাকছে। প্রেমজ সম্পর্কে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে কর্কট রাশি। আপনি আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা, প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো। সন্তান সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা এবং কোনো কিছু কেনা, হাইলাইটেড কিছু কেনা বা এই সম্ভাবনাগুলো কিন্তু অ্যাসেট বা প্রপার্টি বা গাড়ি এই সময় কিন্তু আপনাদের কেনার একটা এই সপ্তাহে যোগ কিন্তু তৈরি করছে, অর্থাৎ গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে কর্কট রাশির ক্ষেত্রে। ছোটোখাটো ভ্রমণ। এরপরের যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, শরীরগত দিক ভালো, ছোটোখাটো ভ্রমণ এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। দাম্পত্য সুখ, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা কিন্তু থাকছে, কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে প্রবল। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং পিতার শরীর স্বাস্থ্যের কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গায় তৈরি করছে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, শরীরগত দিক আপনাদের ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে লাভ, কর্মের জায়গাটাতে আপনাদের ভালো এবং আপনাদের ব্যবসার জায়গাটা বিশেষ করে কিন্তু ভালো ফল এই সময় দিবে এবং প্রেমের জায়গাটা কিন্তু আপনারা এই সময় সফলতা কিন্তু পেতে চলেছেন। এই ছিল সাপ্তাহিক রাশিফল। নমস্কার।